আসসালামু আলাইকুম। এখানে আমি 2 বছর বাচ্চা থেকে 7 বছর বাচ্চার জন্য বডির টপের লেন্থ, তারপর হচ্ছে মেজারমেন্ট যেগুলো লাগে, বেসিক যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবং আজকে আমি 4 বছর বাচ্চার জন্য করে দেখাবো। তো এখানে গলার যে ব্যান্ডটা আছে সেটা নিয়েছি 11 ইঞ্চি, টপ পার্টটা যে আছে সেটা নিয়েছি আমি এখানে 10 ইঞ্চি, এবং যে চেস্ট আছে সেই চেস্ট এখানে আমি নিয়েছি 20 ইঞ্চি, এবং ওয়েস্ট হচ্ছে 22 ইঞ্চি। তো এটা হলো টপ পার্ট, এবং আর্ম হোলের যে অংশটা আছে সেটা আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি। প্যান্টের জন্য নিয়েছি ক্রসের যে পার্টটা আছে সেটা হচ্ছে 9 ইঞ্চি, এবং টোটাল যে লেন্থ আছে সেটা হচ্ছে গিয়ে এখানে 10 ইঞ্চি, এবং এক্সট্রা যে বেল্ট আছে সেই বেল্টের জন্য আমি জয়েন্ট করব 4 ইঞ্চি। তো টোটাল হয়ে গেল 14 ইঞ্চি। এবং প্যান্টের যে ঘের আছে, মানে যে লুজ পার্টটা আছে পায়ের, সেটা এখানে আমি নিয়েছি চওড়া হচ্ছে গিয়ে 2 ইঞ্চি, এবং এটার চওড়াটা আপনারা লুজ এবং টাইট করে দিতে পারেন, বাট এটা আমি এখানে মেজারমেন্ট যখন আমি কাটিং করব তখন আমি আপনাদেরকে বলে দেব। প্যান্টের জন্য আমি এই ফ্যাব্রিকটা ইউজ করছি, এবং যে টপ পার্টটা আছে সে এখানে আমি সিল্ক একটা ফ্যাব্রিক ইউজ করছি, কারণ এটা সামারের জন্য তৈরি করছি। সো তার জন্য সিল্ক টাইপের যদি টপটা হয় তাহলে বাচ্চাদের খুব কমফোর্টেবল হয়। তো প্রথমে আমি এখানে প্যান্টটাকে কাটিং করব, তারপরে আমি এখানে টপটাকে কাটিং করব। তো সর্বপ্রথমে এখানে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এবং এখানে লম্বাটা যে আছে সেই লম্বাটা আমি এখানে মেপে নিচ্ছি। তো এখানে লম্বাটা হচ্ছে গিয়ে 15 ইঞ্চি আছে, তো আমি 15 ইঞ্চি রাখছি, কারণ সেলাইয়ের ক্ষেত্রে আমার এক্সট্রা নিতে হতো, সো এখানে আমার 1 ইঞ্চি এক্সট্রা রয়েছে। ওয়েস্টের যে মেজারমেন্ট আছে সেই এটা নিচ্ছি এখানে আমি হচ্ছে গিয়ে 24 ইঞ্চি, অথবা 22 ইঞ্চি নিতে পারেন, বাট এখানে আমি একটু বাড়িয়ে দেবো, 2 ইঞ্চি এক্সট্রা করে দিব, বা 2 ইঞ্চি নিতে পারেন, বা 4 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন, এটা ডিপেন্ড করে কতটুকু কুচি আপনারা চাইছেন। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে একটা মার্ক করছি, এবং এই যে 4 ইঞ্চি আছে এই 4 ইঞ্চি সহ আমি এখানে উপর একটা মার্ক করছি, তাহলে আপনাদের মনে থাকবে যে এটা হচ্ছে গিয়ে ফোল্ড করা যে পার্টটা আছে সেটা। এবং এখানে বাকি যে অংশটা আছে যে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চিটা এখন আমি ক্রসের জন্য যেটা আছে সেটা আমি নিচ্ছি। তো এখানে হচ্ছে 9 ইঞ্চি। এবং এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দিব এইভাবে করে, এবং এখানে যে চওড়াটা আছে এটা কিন্তু আপনারা যদি কার্ভ যে লাইনটা থাকে, যে বাঁকা যে লাইনটা থাকে, সেটা যদি আপনারা বাড়িয়ে নিতে চান, যদি বাচ্চারা ড্রাইপার পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, কোনো প্রবলেম নেই ড্রাইপারের ক্ষেত্রে। আর যদি বেবিরা ড্রাইপার না পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 ইঞ্চি দিতে পারেন। এখানে আমি 8 ইঞ্চির দাগটাতে নিচ্ছি, কারণ আমার উপর থেকে কিন্তু আলাদা আরেকটা বেল্ট আমাকে লাগাতে হবে, যেটা আমি ভিডিওতে হয়তো আপনারা খেয়াল করেছেন। তো সেই ভিডিওটা আমি মাপের সময় সেটা আমি আর কি প্লাস ধরিনি, যার জন্য আমি এখান থেকে এখন মাইনাস করে নিয়েছি, বাট আপনারা চাইলে 9 ইঞ্চি এখান থেকেও নিতে পারেন। তো এখানে ঘেরটা আমি দিয়েছি 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি, এবং এখানে ছোট্ট করে একটা কাট কেটে দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমার বেল্টের ফোল্ডের জন্য প্রয়োজন হবে, এবং নিচ থেকে এটাকে একটা স্ট্রেট লাইন আমি কেটে দিচ্ছি। এই জায়গাটা হবে কি, এটা কিন্তু নর্মাল যে পার্ট আছে তার থেকে কিন্তু অনেক এটা লুজ, কারণ 22 ইঞ্চি আমি বলেছি নর্মাল, এটা লুজ ছেড়ে কিন্তু আমার 22 ইঞ্চি হয়েছে কোমরের জন্য। নিচের যে পার্টটা আছে যেটা বলছিলাম 2 ইঞ্চি যে ফোল্ড আমি একটা পার্ট দেব, লেয়ার দিব, তো এখানে আমার ফিঙ্গারের 4 ইঞ্চি আমি নিচ্ছি, তার চেনে 2 ইঞ্চি এখানে আসে, কারণ কাপড়টাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে দিব, তো যার জন্য এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এবং এখানে আমি স্ট্রেট কেটে নিচ্ছি। এইভাবে করে আমার 2টা পিস প্রয়োজন হবে।
আপনারা যদি চান যে একবারে প্লাস করে আপনারা এখানে কাটবেন, সেক্ষেত্রে সেটাও আপনারা পারবেন। বাট আমার কাপড়টা শর্ট হচ্ছিল, যার জন্য আমি পিস কেক করে তারপর এটাকে কেটেছি। এখন আমি টপ পার্টটা কাটছি, আমার প্যান্টটা কিন্তু কাটা হয়ে গেছে। তো সর্বপ্রথমে 5 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা করার কারণ হচ্ছে গিয়ে এতে করে, কারণ সিল্ক ফ্যাব্রিকে কিন্তু সহজে চকের দাগ বসে না, যার জন্য আমি প্রথমে কাগজে কাটবো, তারপর আমি ফ্যাব্রিকে কাটবো। শোল্ডারের জন্য এবং নেকের জন্য নিয়েছি 5 ইঞ্চি, নেকের খোলা অংশটা নিয়েছি 2 ইঞ্চি, এবং আর্ম হোলের জন্য নিয়েছি এখানে 5 ইঞ্চি। নিয়ে আমি দাগগুলো টেনে দিচ্ছি এবং এখান থেকে 6 ইঞ্চিতে একটা মার্ক করছি। এবং কাটিংয়ের সময় আমি একটু বেশি নিব, কারণ এটা সিল্ক ফ্যাব্রিক, এটা ফিটিং কিন্তু হবে না। তো এখন এটা যখন এটা কাটা হয়ে যাবে, এখন আমার যা করতে হবে, এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করব। তো এই 1 ইঞ্চি আমি ডট ড্র লাইন দিয়ে এখন এটাকে আমি এই লাইনের সাথে মিলিয়ে দিব। এখানে আমি আরও 1 ইঞ্চি নিব, যেই 1 ইঞ্চি আমি উপর থেকে নিয়েছি সেই 1 ইঞ্চি আমি এখান থেকে ছেড়ে দিব। তো আমার এই পার্টটাকে কাটতে হবে এইভাবে করে। আশা করছি আপনাদেরকে আমি ইজিলি বুঝাতে পারছি, যার জন্য কিন্তু আমার এখানে আগে কাগজে কাটা। এখান থেকে আমি মার্ক করব 1 ইঞ্চি এবং এখানে একটা রাউন্ড একটা শেপ দিয়ে দিব। এই জায়গাটা কাটিং হয়ে গেলে আমি এখানে লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা যে আছে, আপনারা চাইলে 2.5 ইঞ্চ পর্যন্ত কিন্তু নিতে পারেন। এটা আবার ডিপেন্ড করে বাচ্চারা কতটুকু বড়, তার উপরও কিন্তু ডিপেন্ড করে। কারণ অনেক সময় আছে গলার, কারণ এটা কিন্তু ব্যান গলা থাকবে, আপনারা চাইলে এইভাবে করেও দিতে পারেন, অথবা চাইলে এভাবেও স্ট্রেটও রাখতে পারেন। ভিডিওতে একটা পাতার মতো অংশ আছে, বাট আমি এখানে দিচ্ছি না ছবিতে, এই তার জন্য আমি এখানে নর্মাল গলাটাই রাখছি। লম্বার পাটটা 10 ইঞ্চি আমি রেখেছি এবং এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব, কারণ নিচ থেকে আমাকে এটাকে ভাঁজ করে নিতে হবে। সো এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের এই কাটিংয়ের সময় কোনো ভুল হবে না, ইজিলি আপনারা এটাকে বাসায় তৈরি করতে পারবেন। কাটিং এর শেষে এখানে আমি আরেকটু দিচ্ছি, কারণ আমি এখানে আরেকটু লুজ রাখবো, যার জন্য এখানে আমি এই এক্সট্রা কাপড়টাকে এখানে কেটে নিলাম। কাটা হয়ে গেলে এই নেকটাকেও কেটে নিচ্ছি। তো এটা হয়ে গেল আমার টপ পার্ট। আমি এই দাগটা আগে দিতে ভুলে গিয়েছি, যার জন্য আমি এখন দিচ্ছি। তো এখানে আমি কাপড়টাকে ফোল্ড করে 2 ভাঁজে ভাঁজ করে এখানে আমি কেটে নিচ্ছি। এখানে 4 বছর বাচ্চার জন্য পড়ছে, যার জন্য আমি বেশি কুচি দিব না, একদম সিম্পল রাখবো। এবং এখানে গলার জন্য আমি একটা স্ট্রিপ কেটে নিয়েছি, ফোল্ড করে এটাকে কেটেছি। লম্বাই আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে 13 ইঞ্চি, ভাঁজ করে 13 ইঞ্চি নিয়েছি। এবং চওড়াটা আপনার এখানে ছোটো বড়ো করে নিতে পারেন, আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চি নিয়েছি। এখন আমার যা করতে হবে, প্রথমে এখানে ছোট ছোট করে আমার কুচি দিতে হবে গলাতে। তো এখানে আমি আগে কী করব, নিচে যে বডিটা যে আছে সেটা সেলাই করে নিব, অথবা যদি মনে করেন যে না, আগে আপনারা পিন দিয়ে ব্লক করে তারপর একসাথে সেলাই করবেন, সেক্ষেত্রে সেটাও আপনারা পারবেন। তো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি এবং হাতের যে অংশটা আছে এখানে আমি ডাবল ফোল্ড করে এখানে এটাকে সেলাই করে নিব। এভাবে করে আমি এটাকে পরে অ্যাটাচ করে নিই এবং নিচ থেকে এখানে আমি ছোট ছোট করে এই 2 বার ফোল্ড করে জিগজ্যাগ স্টিচ দেব। এখন আমি স্টিচিংয়ে চলে যাচ্ছি। এখানে বডিটাকে আমি 2 সাইড থেকে সেলাই করে নিয়েছি এবং হাতার যে অংশটা আছে সেটাকে আমি ডাবল ফোল্ড করে এখানে সেলাই করে নিব।
আমি এখানে ফোল্ডিং যে ফুড আছে সেটা দিয়ে করছি। আপনারা চাইলে নর্মাল সেলাই মেশিন দিয়ে একটু টাইম নিয়ে ছোট ছোট করে কাপড়টাকে ভাঁজ করে আপনারা এখানে করতে পারেন। এবং নিচের যে অংশটা আছে ড্রেসের সেটাও কিন্তু আমার দুইবার ফোল্ড করে আমার এটা সেলাই করতে হবে। এটা হচ্ছে গিয়ে যে গলার নেকের কথা বলছিলাম সেটা। তো এখানে আমি কি করব, উল্টো সাইডে উল্টে আমি এখানে তিনও পাশে সেলাই করে নিব, যেভাবে আমরা ড্রেসের বেল্টের জন্য সেলাই করি। এটা সেলাই হয়ে গেলে এটাকে ঘুরিয়ে রাইট সাইডে নিয়ে আসব এবং এখানে কোনো চাপ সেলাই দেওয়া দরকার নেই, কারণ এই সিল্ক ফ্যাব্রিকে যদি আপনারা উপরে চাপ সেলাই দিতে যান তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। আমি এটাকে এভাবেই রেখে দিব, আমি কোনো চাপ সেলাই দেব না। আমি ভিডিওটাকে কোনো কাটাকাটি করিনি, যেভাবে আছে ওয়ান বাই ওয়ান আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে করে সবাই এটা সহজে তৈরি করে নিতে পারবেন বাসায়। এখানে আমি সেন্টার পয়েন্টটাকে মার্ক করছি, কারণ আমি যখন এটাকে সেলাই করব তখন আমার এটাকে ইজি হবে। তো এখান থেকে আমি এই লাইনটাকে এটার উপরে রাখবো, রাইট সাইড ফেস টু ফেস রেখে এখানে আমি ছোট ছোট করে কুচি দেব। কুচি দিয়ে এখানেটাকে আমি লাগিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি এখানে নিচে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু কুচিটা আপনারা হয়তো খেয়াল করেছেন, খুবই কম আকারে আমি এখানে কাপড়টা নিয়েছি এবং এখান দিয়ে আমি পিন দিয়ে এটাকে ব্লক করে নিচ্ছি। এখান থেকে একটু সেলাইটাকে খুলে নিলাম, কারণ এখানে আমি একটু বেশি সেলাই করে ফেলেছি। পিন দিয়ে ব্লক করে অপর যে সাইড আছে সেই সাইডও আমি এখানে সেমভাবে এটাকে লাগিয়ে নিব। এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে সামনেরটা পেছনে এবং পেছনেরটা সামনে দিয়ে কিন্তু এটাকে পরতে পারবেন। এখন এটাকে সেলাই করে নিচ্ছি। এটা সেলাই হয়ে গেলে সব শেষে আমাদের যা করতে হবে, এই জায়গাটা দিয়ে আমি একটা চাপ সেলাই দিব, কারণ এটাকে আমার সেলাই করতে হবে বন্ধ করে, তো যার জন্য এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কারণ নেকের যে পার্টটা আছে সেটাকে ভেতরের দিকে ফোল্ড করে আমার দিতে হবে, যার জন্য এখানে আমি পরে দেখলাম যে না, ড্রেসটাতে যদি আমি চাপ সেলাইটা না দিই তাহলে ভালো দেখাচ্ছে না, নেকের মধ্যে সেলাই আছে এবং ফিতাতে নেই, তো জিনিসটা দেখতে ভালো লাগছিল না, যার জন্য এখানে আমি পুরো লাইনটাতে সেলাই করে দিয়েছি। তো এখানে আমার টপ পার্টটা কিন্তু সেলাই হয়ে গেছে। তো ফোল্ডিং যে ফুট আছে সেটা দিয়ে আমি এখানে নিচটাকে সেলাই করে নিলাম। আপনার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন রেজাল্টটা হচ্ছে কি এরকম আসবে। এবং এখান দিয়ে জাস্ট আপনাদেরকে এখানেটাকে একটা গিট দিয়ে দিতে হবে, এখানে ছোট বড় করে নিতে পারেন গিটটা, কোনো প্রবলেম নেই। এখন আমি সেলাই করব হচ্ছে গিয়ে বেল্টটা, সরি প্যান্টটাকে। এখানে প্রথমে একটা স্ট্রিপ কেটে নিয়েছি লম্বা, এবং এইটা হচ্ছে গিয়ে বেল্ট। চওড়াটা নিয়েছি হচ্ছে গিয়ে আমি প্রায় 20 ইঞ্চি নিয়েছি, এবং এই কাপড়ের যে লম্বাটা নিয়েছি আমি 20 থেকে 22 ইঞ্চির মতো, এবং চওড়াটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে 3 ইঞ্চি। মাঝখান থেকে ফোল্ড করে এটাকে আমি সেলাই করে নিয়েছি এবং এখন যা করব এটাকে উল্টিয়ে রাইট সাইডে নিয়ে আসছি। যখন এটা হয়ে যাবে আরেকটা পিস নিয়েছি, এটা মেজারমেন্ট আমি বলে দিই, 5 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি নিয়ে এটাও আমি তিনও পাশে সেলাই করে নিয়েছি এবং এখানে একটু খালি অংশ রেখে এটাকে রাইট সাইডে নিয়ে আসছি। এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার তৈরি করব, যেটাকে আমরা অনেকে প্রজাপতি ফ্লাওয়ার বলেও অনেকে চিনি। এবং এখানে ছোট্ট একটা বেল্টের মতো তৈরি করেছি, যেটা আমার এই ফুলের মাঝখানে যাবে। তো স্টিচিংয়ের জন্য প্রথমে আমার যা করতে হবে, আমি যে ক্রচটা আছে
পায়ে সেই ক্রসটাকে সেলাই করব এখান দিয়ে। এবং নিচ থেকে আমি এখানে ফোল্ড করে দিলাম। এখানে কিন্তু আমি যেটা বলেছিলাম আগে, এখানে চাইলে আপনারা 2 ইঞ্চির একটা ফোল্ড দিতে পারেন, অথবা না চাইলে এটাকে এভাবেও ছেড়ে দিতে পারেন। আমি যখন এই প্যান্টটাকে যখন কাটার পরে আমি দেখেছি যে আমার মেয়ে মানে লম্বায় অনেক বেশি হয়ে যাচ্ছে যদি আমি নিচের বর্ডারটাকে লাগাতাম। তো সেক্ষেত্রে আমি বর্ডারটাকে আমি লাগাইনি, জাস্ট নিচে দিয়ে আমি 2 বার ফোল্ড করে এটাকে সেলাই করেছি। বাট যদি এখানে বর্ডারটা দিতাম নিচের, যে আমাদের পায়ের যে অংশটা আছে সেখান দিয়ে, দেখতে কিন্তু তখন খুবই ভালো লাগতো। বাট এটা আমার লম্বা অনেক বড় হয়ে যাবে বাবুর, যার জন্য এখানে আমি এটাকে এভাবেই রাখছি। ক্রচ যখন সেলানো হয়ে যাবে সব শেষে, এখান দিয়ে আমি এলাস্টিক নিয়েছি, এলাস্টিকটাকে আমি টেনে টেনে এখানে সেলাই করছি। এখানে কিন্তু আমি কোনো রকমের ভাঁজ করিনি, ডাইরেক্ট এখানে সেলাইতে চলে যাচ্ছি। কারণ এখানে যখন আমি এটাকে ভাঁজ করব, তখন কিন্তু অলরেডি একটা কুচির মতো চলে আসবে এবং আমি চাইছি সেরকম একটা ই আসুক। এবং এটা হচ্ছে গিয়ে আমার যে পর্যন্ত আমার ইটা আসবে বেলটা, তো এখানে আমি একটা পিন দিয়ে এটাকে ব্লক করছি যেন আমি বুঝতে পারি কোথায় আমার সেলাইটা পড়বে। এইভাবে করে আমি এটাকে রেখে এতে এইভাবে করে আবার এই সাইডটিও ব্লক করছি, করে এখানে সেলাই করব। এবং আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, আমি কিন্তু সেলাইটা উপরে দেইনি, জাস্ট রাবারটাকে হাতের অংশটা আমি একটু ধরে ধরে দেখছি যে কোথায় আমার রাবারটার এন্ড আছে, সেখানেই কিন্তু আমি রাবারটার উপরে আমি সেলাইটা করছি। করে এই নিচের অংশটাতে আমি আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এই সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু রাইট সাইডে এনে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যা করব, এটা হচ্ছে কি আমার কুচির জন্য এইভাবে করে মাঝখান থেকে আমি ভাঁজ করে নিলাম। এবং এই যে কাপড়টা আছে, এই কাপড়টাকে একটা ছোট্ট রিংয়ের মতো তৈরি করব, করে এখানে একটা সেলাই করে দিব এইভাবে করে। তো এইভাবে করে কিন্তু আমার এই ফ্লাওয়ারটা হয়ে গেল। জাস্ট এখন যা করব, এটাকে আমি এই যে ফ্রন্টে যে মাঝখানে যে ইটা থাকে, যেখানে জয়েন্টটা আমাদের আছে রাবারের, সেই জায়গায় আমি এটাকে লাগিয়ে ফেলবো। এখানে আমি এই মেশিন দিয়ে লাগাচ্ছি, তারপর আমি ভালো করে হাতে সেলাই দিব, যাতে করে যে ফুলটা যে আছে এটা চারোদিকে সুন্দর করে ফ্ল্যাট হয়ে থাকে এইভাবে করে। তো এখানে আমি একটা স্টিচ দিচ্ছি, তারপর আমি এখানে হাতে সেলাই দেব। এবং যে বেল্টটা আছে, সেই বেল্টটা কিন্তু আমি পেছন থেকে এটাকে একদম এটাকে ব্লক করে তারপর লাগাবো, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার সেন্টার পয়েন্টটাকে আমি মার্ক করব, এটা হচ্ছে আমার সেন্টার। এখানে আমি একটা পিন দিয়ে ব্লক করি এইভাবে। এবং ব্যাক সাইড যে আছে, এই ব্যাক সাইডে এই জায়গায় আমি এটাকে জয়েন্ট করব এইভাবে করে। এতে করে বেল্টটা আর আমার মানে আলাদা করে এটাকে ই করতে হবে না, এটাকে জাস্ট ফিক্স থাকবে। সো এখানে আমি এটাতে আটকে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই ড্রেসটা আপনি 7 বছর বাচ্চার জন্য আমি মেজারমেন্ট দিয়ে দিয়েছি, আপনারা ইজিলি এটাকে করতে পারবেন। এবং এই ড্রেসটা অনেকই কিউট, আপনারা বাসায় ট্রাই করুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এখন যা করব, জাস্ট এই যে ফিতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট এটা একটা দেখতে সুন্দর দেখায়, এর জন্য এটা দিয়েছি। এখানে এটা কী করবো, এই ফ্লাওয়ারের নিচে আমি ছোট্ট করে গিফট দিয়ে দেবো পরার পরে, কারণ লুজ এবং ফিটিংয়ের একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা, এখানে রেডি হয়ে গেল। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যখন আমি নতুন নতুন কোনো আপডেট দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।